মুসলিম উম্মাকে ইসরায়েলের বিরুদ্ধে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের যোদ্ধা গোষ্ঠী হামাস নেতা ইসমাইল হানিয়া। রোববার কাতারে তিনি হামাসের সাবেক প্রধান খালেদ মিশালের সঙ্গে সাক্ষাৎ করে পাকিস্তানে জমিয়াই উলামা ইসলাম ফজল জেইউআইএফ প্রধান মাওলানা ফজলুর রহমানের সাথে এ সময় ইসমাইল হানিয়া ওই আহ্বান জানান। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। মাওলানা ফজলুর রহমান কাতারে বসে আরব নেতাদের সঙ্গে আলোচনা করে গাজায় ত্রাণ পৌঁছানোর পথ বের করার আশা করছেন, কারণ সাত অক্টোবর রকেট হামলার জবাবে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল। তাদের হামলা অব্যাহত রয়েছে। জেইউআইএফ মুখপাত্র আসলাম ঘুরি বলেছেন, উভয় পক্ষ ফিলিস্তিনি ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। আলোচনায় পাকিস্তানের এই বর্ষীয়ান রাজনৈতিক ও হামাস নেতৃত্বের মধ্যে বিভিন্ন ইস্যুতে কথা হয়। এক্স এ দেওয়া পোস্টে মাওলানা ফজলুর রহমান বলেন, গাজায় ইসরায়েলের নৃশংসতার প্রেক্ষিতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি, একই সঙ্গে হামলার নিন্দা জানিয়েছেন। বৈঠকে ইসমাইল হানিয়া ইসরায়েলের আগ্রাসনের মুখে মুসলিম উম্মাকে একত্রিত হওয়ার আহ্বান জানান। তিনি স্মরণ করিয়া দেন, এটা মুসলিম উম্মার দায়িত্ব। অন্যদিকে কাশ্মীরের চলমান নৃশংসতার বিষয়ে জোর দিয়ে তুলে ধরেন হামাসের সাবেক প্রধান খালেদ মিশাল। তাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে মিশে যাওয়া মাওলানা ফজলুর রহমানের দৃষ্টিভঙ্গি। তারা বলেন, নিরীহ শিশু ও নারীদের রক্তে রঞ্জিত উন্নয়নশীল বিশ্বের হাত। খালেদ মিশাল পাকিস্তানের মাওলানা ফজলুর রহমানের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, তিনি পাকিস্তান ফিলিস্তিনি দূতের মতো ভূমিকা রাখছেন। অপরদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় রক্তপাত বন্ধ করা তুরস্কের দায়িত্ব, যেটি আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনে ঘটছে। তবে গাজার ভাই ও বোনদের কখনো একা ফেলে দেবেন না তুরস্ক। রোববার উত্তর পূর্ব অঞ্চলীয় রিজে প্রদেশের একটি উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। এ খবর দিয়েছে টিআরটি ওয়ার্ল্ড। এরদোগান বলেন, ইসরায়েলি নিপীড়ন থেকে ফিলিস্তিনিদের রক্ষা করার দায়িত্ব রয়েছে তুরস্কের, আমরা তা করছি এবং দৃশ্যমানের চেয়ে আরো বেশি কিছু করা অব্যাহত রাখব। তুর্কি প্রেসিডেন্ট বলেন, গাজায় এ অনৈতিক নীতিহীন ঘৃণ গণহত্যাকে যারা সমর্থন করেছে তাদের অপরাধের বিরুদ্ধে কথা বলা আমাদের ঐতিহাসিক দায়িত্ব। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে টিআরটি ওয়ার্ল্ড উল্লেখ করেছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রোববার পৃথক ফোন আলাপে একথা বলেছেন মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী সামে শৌকৌরি ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে। গাজার বিশেষ পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেছেন। এর আগে রোববার ইসরায়েল জানিয়েছে তেল আবিব ও আঙ্কারার কূটনৈতিক সম্পর্ক অটুট রয়েছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, গাজা যুদ্ধ নিয়ে আঙ্কারার অবস্থান ও তুর্কি রাষ্ট্রদূতকে প্রত্যাহারের পরও তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অটুট রয়েছে। শনিবার তেল আবিব থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে তুরস্ক। গাজায় ফিলিস্তিনিদের ওপর অবিরাম বোমাবর্ষণের প্রতিবাদে এই পদক্ষেপ নেয় এরদোয়ান।